আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মাইশাতুল মিহির আপুর লেখা অনেক সাধনার পরে গল্পের 12তম পর্ব। পুরো ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সারাটা দিন বার্ড সিটিতে কাটিয়ে দুপুরের শেষ ভাগে রাস্তায় ফিরল মিতালি। চোখে মুখে তার স্পষ্ট ক্লান্তির ছাপ। আজ যা গরম পড়েছে, গায়ের চামড়া বোধহয় জ্বলে পড়ে শেষ হয়ে গেছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে মিতালির। সকালের স্নিগ্ধ পরিবেশ ছিল, বিদায় খোলা চুলে বেরিয়েছিল, কিন্তু অতিরিক্ত গরমের কারণে খোলা রাখতে পারেনি। আর ব্যাগ থেকে ব্যান্ড বের করে বেঁধে ফেলেছে, চুল একদম ঘেমে আছে, যার কারণে মাথা এখন ভীষণ ব্যথা করছে। বাসায় এসে এক দফা চমকে উঠল মিতালি, অবাক হলো ভীষণ। তুই এখানে? সোফায় বসে থাকা মনিরার উদ্দেশ্যে বলল কথাটি। মনিরা ও শেফালি সোফায় বসেই কথা বলছিল। মিতালির কথা শুনে মনিরা উঠে দাঁড়ালো, এগিয়ে এসেছে মিতালির হাত ধরে বলল, কখন থেকে তোর জন্য ওয়েট করছি আমি, যা তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, কথা আছে। বিলম্ব করল না মিতালি, সম্মতি দিয়ে ত্বরিত বেগে রুমে চলে গেল। চট জলদি আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে পা বাড়ালো। শেফালিকে নিয়ে মনিরা মিতালির রুমের বারান্দায় দাঁড়িয়ে গিয়ে বেতের মোড়ায় বসল। হাতে দুজনের কোল্ড কফির কাপ, আমেনা তাদের কফি কিংবা চা বানিয়ে দিতে এসেছিল, কিন্তু বাদশাহ দিল শেফালি। এই অযথা গরমে নাকি আবার গরম কফি, এমনিতে চায়ের গায়ের চামড়া জ্বালাপালা শেষ, কফি খেলে তো ভিতরটাও শেষ হয়ে যাবে। তাই শেফালি নিজ হাতে কোল্ড কফি বানিয়েছে। মিতালির কাপটা পাশে টেবিলে রেখে নিজেদেরটা কাছে দুজনেই। তো এক্সামের পর কি করবে? কফির কাপে ছোট্ট চুমুক বসিয়ে প্রশ্ন করল মনিরা। পরনে তার গোলাপি কুর্তি, রিবর্ডিং করা চুলগুলো মৃদু বাতাসে উঠছে, চোখে মুখে তার লাবণ্যতা ভীষণ মিষ্টি লাগছে দেখতে। পাশের বেতের মোড়ার দুই পা তুলে বসেছিল শেফালি, কালো টি শার্টটা কোমরে কাছে গিট্টু দেওয়া। সে সাথে সাথেই মনিরার কথার প্রত্যুত্তর করল, উত্তরা চলে যাব, মার্চেন্ডাইজিংয়ে ভর্তি হব সেখানেই। ওহো, ভালো তো, আঙ্কেল অর্ধেক টাকা সেখানেই গায়েব হয়ে যাবে। ব্যাপার না, আমি সেখান থেকে বের হলে তার থেকেও বেশি ইনকাম করব। তা পাবলিকে ট্রাই করবে না? না, আমি শুধু এই জিনিসটাতেই ফোকাস করব, তাহলে আমার জন্য সহজ হবে। যেহেতু মার্চেন্ডাইজিংয়ে যাব ফাইনাল, সেহেতু এদিকে ফোকাস করলে ভালো হবে। পাবলিকে যাবার ইচ্ছে নেই, তাই চাপ নিচ্ছি না। তা অবশ্য ঠিকই বলেছ। দেখবে একদিন বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনার হব ইনশাল্লাহ, উল্লাসিত কণ্ঠে বলল শেফালি, চোখে মুখে তার অগাধ স্বপ্ন, ছোটে মৃদু হাসি। মনিরা দেখল তাকে, মুচকি হেসে বলল, বাহ, কনফিডেন্স থাকা ভালো, পারবে ইনশাল্লাহ, দোয়া রইল। বিনিময়ে শেফালি মুচকি হাসলো শুধু। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, মৃদু বাতাসে বারান্দা টবে ঝুলানো বেবি টিয়ার্সগুলো নড়ে বড়ে সেগুলোর দিকে তাকিয়ে আছে মনিরা। অপেক্ষা করছে মিতালির, দীর্ঘ সময় লাগিয়ে তৈরি হয়ে বারান্দায় আসলো মিতালি। পাশে বসে কথা বলার আলাপ জুড়ে দিল, তিনজন মিলে বেশ ভালোই আড্ডা দিয়ে সময়টা পার করলো। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে বাসায় আসলেন, তখন মনিরা পরিবারের সবাইকে তার বিয়ের দাওয়াত দিল। আগামী মাসের 2 তারিখে বিয়ে। প্রসন্ন হলেন জুলফিকার ও আমেনা, দুজনই মনিরার জন্য দোয়া করলেন। অতঃপর মনিরা সবাইকে বিদায় জানিয়ে চলে গেল। রাত্রির মধ্যভাগের সময় গভীর ঘুমে আচ্ছন্ন সবাই, চারপাশে পিন পতন নিরাপত্তা বিরাজমান, চাঁদের জ্যোৎস্নাময় মুখরিত চারপাশ, বারান্দায় কার্নিশ ঘেঁষে পড়েছে চাঁদের জলমলে আলোক রশ্মি। বিষণ্ণতা চেয়ে আছে মিতালির মন, ক্ষুণ্ণ মনে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে, এক মনে তাকিয়ে আছে রাত্রির অন্ধকারাচ্ছন্ন রাস্তায়। সোডিয়ামের জ্যাপসা আলোতে পেজ ঢালা কালো কুচকুচে রাস্তাটা দেখা যাচ্ছে, সেখানে একটা ব্যথিত কুকুর বসিয়ে ঘুমোচ্ছে। রাতের আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মিতালি। সন্ধ্যা রাতের পর থেকে মনটা বিষণ্ণতায় ভরে আছে, দাদের কুটোক্তি বরাবরই বিষাদ লাগে তার, আজও তাই শুনতে হয়েছে, কারণ একটাই, সেটা হলো বিয়ে। মিতালির বান্ধবীর মনিরার বিয়ে হবে কিছুদিন পর, অথচ তার আদৌ কোনো খবর নেই। সব মিলিয়ে তাকে কিছু কথা শুনিয়েছে জুলেখা বেগম, যে কারণে ক্ষুণ্ণ হয়ে আছে মিতালির মন, ভালো লাগছে না কিছুই, একদম না। হঠাৎই মোবাইলের মেসেজ কর্কশ ধ্বনির আওয়াজে ধ্যান ভাঙল তার। সামনে থেকে দৃষ্টি সরিয়ে মোবাইলের দিকে তাকালো, দেখলো অঙ্কুরের একটা মেসেজ, ম্যাডাম, আপনার কথা ভেবে যে কেউ একজন নির্গম রাত কাটাচ্ছে, সেই খেয়াল কি আপনার আছে? অঙ্কুরের দেয়া মেসেজটা পড়ে আলতো করে হেসে ফেললো মিতালি। ছেলেটা ভারী অদ্ভুত, এত রাতে জেগে আছে, আবার বলছে তার কথা ভাবছে,
হাসি পেল মিতালির। এতক্ষণ বিষণ্ণতা চেয়ে থাকা মনটা এখন ফুরফুরে হয়ে গেল সম্পূর্ণ নিজের অজান্তেই। আরও একটা মেসেজ আসলো, জেগে আছো, কল দিতে পারবো এখন? দ্বিতীয় মেসেজটা পড়ে এবার ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হেসে ফেলল মিতালি। কাল পারমিশন ছাড়া কল দেওয়ার কারণে রেগে গিয়েছিল সে, তাই আজ পারমিশন চাচ্ছে, ব্যাপারটা কিউট লাগলো মিতালির কাছে। রিপ্লাই করল না, ঠোঁটে স্মৃতি হাসি রেখেই বেদের মোড়ায় বসল, খোলা চুলগুলো দুই হাতের সাহায্যে খোপা করে নিল, তারপর দেয়ালে হেলান দিয়ে বসল। হঠাৎ দক্ষিণা বাতাসের দমকা হওয়ায় শীতলতা ভয়ে গেল মনে, মৃদু বাতাসে ধুল চুল কাপড়গুলো উড়ছে। ছোটে স্মৃতি হাসি রেখেই ভাবতে লাগলো অঙ্কুরের কথা, ছেলেটা এত অদ্ভুত কেন, ব্যবহারের যেমন অদ্ভুত কথাবার্তা অদ্ভুত। আবারও মোবাইলের কর্কশ কণ্ঠস্বর ভেসে উঠল, তবে এবার মেসেজ নয় বরং কল, অঙ্কুর কল দিয়েছে। অবাক হলো মিতালি, এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করলো সে। কানে দেওয়ার পর অপর পাশ থেকে ভেসে আসলো অঙ্কুরের কণ্ঠস্বর, এখনো ঘুমাওনি কেন, ঘুমিয়ে যাওয়ার কথা ছিল নাকি? মিতালির কথার পিঠের কথা স্মৃতি হাসলো অঙ্কুর, হাসির শব্দ শুনে মোবাইলের এ পাশ থেকে শুনতে পেয়েছে মিতালি। অঙ্কুর বলল, তেমন কোনো কথা ছিল না, যাই হোক না ঘুমিয়ে ভালোই করেছ, এবার চুটিয়ে প্রেম ইয়ে মানে কথা বলা যাবে আর কি। কথাটা বলি নিজেই মাথায় নিজেই চাপড়ে বসলো অঙ্কুর, বিরক্ত হলো নিজের উপর, বিড়বিড় করে বলে উঠল, কন্ট্রোল ইউর মাউথ অঙ্কুর, কন্ট্রোল। পুরুষ মানুষ হয়তো আস্তে কথা বলতে পারে না, তাদের কণ্ঠস্বরে থাকে মোটা যা দূর থেকেও শোনা যায়, অঙ্কুরের ক্ষেত্রে তাই হয়েছে। তার বিড়বিড় করে বলা কথাটা সম্পূর্ণই কর্ণপাত হয়েছে মিতালির, প্রচুর হাসি পেল তার, খিলখিল করে সে হেসে উঠল, হাসির কারণে চোখ মুখ খিচে আছে তার। মৃদু হাসি হাসলো অঙ্কুর, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তোমার হাসিটা অনেক সুন্দর মিতালি, বার বার প্রেমে পড়তে বাধ্য করবে। আপনি ব্রজুগল কুচকে এলো মিতালির, মুখের হাসিটা তৎক্ষণাৎ মিলিয়ে গেল তার, ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হলো তার, সন্দেহ হলো প্রচুর, চকচকিয়ে তাকালো সে, অস্থির মনে প্রশ্ন করে বসল, আপনি কি করে দেখলেন, কোথায় আপনি? হকচকিয়ে উঠল অঙ্কুর, কান থেকে মোবাইল দৌড়ে সরিয়ে চোখ বন্ধ করে খিচে ড্যাম বলে ফুস করে নিঃশ্বাস ফেলে শান্ত করলো নিজেকে, জীব দিয়ে ওস্তাদয় ভিজিয়ে বলল, আমি দেখব কিভাবে আজীব, আমি তো শুধু তোমার হাসির আওয়াজটা শুনেছি। এ বলে হেসে এসে বলল, আচ্ছা দুপুরে কী দিয়ে ভাত খেয়েছো? কথার প্রসঙ্গ ঘুরানোর জন্যই বলল অঙ্কুর, এই মুহূর্তে কী বলা উচিত তার বোঝে আসছে না, তাই মাথায় যা এসেছে তাই বলে দিয়েছে, কিন্তু অপর প্রান্তে প্রচণ্ড সন্দেহপ্রবণ হলো মিতালির মন। এখন অবধি প্রিয় কুচকে রইল তার, কপালে সূক্ষ্ম চিন্তার ভাজ, সন্দেহের খাতা রেখেই উত্তর দিল, লাউ তরকারি, মুরগির মাংস আর ডাল। ও ছোট্ট করে বলল অঙ্কুর, বলার মতো আর কোনো কিছুই খুঁজে পেল না সে, তাই নিরবতা নেমে এলো দুজনের মাঝে, ছোটকামড়ে ভাবতে লাগলো কি বলবে সে। মিতালির কানে মোবাইল রেখে বসে আছে, অপেক্ষা করছে অঙ্কুর কিছু বলার, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, এতটা সময় দুজন নিশ্চুপ ছিল, কানে মোবাইল রেখে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে বোধহয়। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল, কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আর আনন্দের মাঝেই থাকুন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।